লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা টাকা পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের জন্য বড়ো সুসংবাদ যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য আরও বিরাট বড়ো ঘোষণা এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাস শেষ হওয়ার আগে আপনাদের জন্য বড় সড়ো ঘোষণা করা হল পনেরোশো টাকা ও দু হাজার টাকা পেয়ে যাবেন সমস্ত কিছু আপনি জেনে নিতে পারবেন যদি না পান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তার জন্য আপনি অবশ্যই কিন্তু আগেই থেকেই কাগজপত্র সমস্ত কিছু রেডি করে রাখবেন তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট সুখবর মাস শেষের আগে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের পনেরোশো দু টাকা করে সরাসরি ব্যাংকে তো সরাসরি আপনাদের ব্যাংকে চলে আসবে কেন আসবে কারা পাবে সমস্তটা জানতে পারবেন দেখুন বলা হচ্ছে রাজ্যের মহিলাদের ব্যাংকে বিগত দু এক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রচুর মহিলা তাদের ব্যাংকে সে নিয়ে বিশেষ চিন্তায় মহিলারা ফলে এই আগামী মাসে ভান্ডার প্রকল্পের টাকা আসবে কি না এ নিয়ে চিন্তায় রয়েছে সে সকল মহিলারা ঠিক আছে তার মধ্যে আপনিও রয়েছেন কিনা অবশ্যই জানাবেন বলা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে চলতি মাসেও বহু মহিলা টাকা পায়নি এই যে জুলাই মাস চলছে এই চলতি মাসেও প্রচুর মহিলা রয়েছে যারা টাকা পায়নি এবারে এই মহিলাদের দুশ্চিন্তা মুক্ত করতে ভোট পেরোতেই সমস্ত প্রকল্পের টাকা সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে যেন দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থায় করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে এই ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট সুখবর মহিলাদের জন্য তো সেক্ষেত্রে যারা যারা দুশ্চিন্তায় রয়েছেন আর দুশ্চিন্তা হওয়ারই কথা ভান্ডার প্রকল্প দিয়ে কিন্তু অনেকটাই কাজে আসে মহিলাদের তো সেই ক্ষেত্রে সেই টাকা তারা পাচ্ছে না এবং দেরি করে ঢুকছে সেক্ষেত্রে কিন্তু তাদের এই টেনশন যে সামনের মাসও পাবে কি না তো তার জন্যই কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো রাজ্যে মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা অনুযায়ী সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে নানা কারণে গত মে মাসে জুন মাসে এই জুন মাস সহ জুলাই মাসেও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি অনেক মহিলাই ঠিক আছে মে মাসেও পায়নি জুন মাসও পায়নি এই জুলাই মাসেও অনেকে টাকা পায়নি এছাড়া মুখ্যমন্ত্রী মমতা সিদ্ধান্ত নেন যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা বিধবা ভাতার সঙ্গে এক হাজার টাকা এবং তার সাথে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা পাবেন তবে বিগত দু তিন মাস ধরে এই সমস্ত মহিলারাও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘোষণা করা সত্ত্বেও তারা তাদের অ্যাকাউন্টে টাকা পায়নি ঠিক আছে বলা হয়েছিল আপনারা যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদের কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো সেই ক্ষেত্রেও ঘোষণা করার পরেও কিন্তু অনেকে এখনও পর্যন্ত টাকা পাননি তবে এবারে খবর যে আগস্ট মাসের শুরুতেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এ সকল মহিলাদের সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে তবে সে সকল মহিলারা আর পাঁচশো টাকা নয় তারা দু তিন মাসের অর্থাৎ এস সি টাকা ও অন্যান্যরা এক টাকা ও পনেরোশো টাকা অথবা যাদের বেশি মাসে টাকা বাকি আছে সব মিলিয়ে তিন থেকে চার হাজার টাকা করে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে পারে তবে জানানো হয়েছে যদি কোনো সমস্যা না থাকে তবে পাবেন টাকা যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি এক টাকাও পাবেন না পনেরোশো দু হাজার তিন হাজার তো ছাড়ুন আপনি এক টাকাও কিন্তু পাবেন না যদি আপনার ব্যাংকে সমস্যা থাকে বা আপনার যে আপনি টাকা পাচ্ছিলেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা দাঁড়িয়েছে সেক্ষেত্রে আপনার টাকা পাওয়া বন্ধ তাহলে কিন্তু আপনি একটা টাকাও পাবেন না এবার যদি আপনার কোনো কিছু সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন তো এই মুহূর্তে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটে পেতেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অনেকেই টেনশনে রয়েছে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না তো সেক্ষেত্রে চলে এলো আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদটি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না দু তিন মাস ধরে এবং এই জুলাই মাসেও টাকাটি পায়নি তাদের চিন্তা করার প্রয়োজন নেই টাকা চলে আসবে এবার যদি না আসে সেক্ষেত্রে আপনাদেরই কিন্তু আগে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার জানানো হলো তো এই নিয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে যারা যারা টাকা পাচ্ছে না তাদের নিয়ে তাদের জন্য অবশ্যই জানিয়ে দেবো যখনই আপডেট পেয়ে যাব তো এখান থেকে যদি কিছু জানা থাকে চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও এভাবেই আপনাদের জন্য খবর নিয়ে আসবো